ইউটিউব থামনীল এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ছবি এক একটা আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন ভিডিওর উপরে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক একটা থামনেল সো এই থামনেলগুলো ডিজাইন করে আপনারা প্রতি মাসে ফাইবার থেকে অথবা ফ্রিল্যান্সার থেকে কিংবা থেকে খুব ভালো পরিমাণ একটা টাকা আর্ন করতে পারেন এখন এই থামনেল আপনি কিভাবে ডিজাইন করবেন বা কিভাবে মেক করবেন সো ডিজাইনের কথা যখনই চলে আসে তখনই আপনাদের মাথায় ঢোকে হচ্ছে ফটোশপ কিংবা ইলেস্ট্রেটর কথা আর এইখানটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই থামনেলটা হচ্ছে ফটোশপে কিভাবে মেক করতে হয় সেটার একটা টিউটোরিয়াল লিঙ্ক এখানে শো করা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ ছাড়া কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটা থামনেল খুব সহজে মেক করতে পারেন পূর্বের কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া এবং সেই থামনেলটা দিয়ে আপনারা ফাইবার থেকে কিভাবে টাকা আর্ন করতে পারেন সেটার সম্পূর্ণ মেথড আমি এই ভিডিওতে আলোচনা করব তো তার জন্য অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে একটা সময় ছিল যখন আমরা কম্পিউটারের স্কিল বলতে গেলেই বুঝতাম হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজগুলো পারা দেন কিছুদিন পর অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটারের কাজ পারা এগুলো যে পারবে তারই হচ্ছে কম্পিউটার খুব ভালো একটা স্কিল থাকবে সো এটা আমরা সবাই ধরে নিতাম যতই দিন যাচ্ছে ততই কিন্তু সবকিছু আপডেট হচ্ছে এখন যদি আপনি মাইক্রোসফট অফিসের সাথে ক্যানভা এই ওয়েবসাইটের কাজগুলো পারেন তাহলে আপনি সবার থেকে ধাপ এগিয়ে থাকবেন প্রথমত আপনি আপনার নিজের যত ধরনের ডিজাইন রিলেটেড কাজ আছে সবগুলো আপনি ক্যানভা দিয়ে খুব সহজে করতে পারবেন যেরকম হচ্ছে আপনার ফেসবুকের পেজের জন্য কভার কিংবা লগো এগুলো আপনি ডিজাইন করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের পোস্টার ফ্লায়ার ইনফোগ্রাফিক তার হচ্ছে ব্রুশিয়ার নিউজলেটার প্রপোজল এ ধরনের অসংখ্য ডিজাইন আছে যেগুলো আপনার কাজের জন্য লাগে সব সবকিছু আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন যারা আমাদের প্রথম ভিডিওটি দেখেননি ক্যানভার একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তাদের জন্য ভিডিও লিঙ্কটি হচ্ছে ডিসক্রিপশন দেওয়া দেয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নেবেন এখন আমরা থামনেল মেক করা শিখব কিভাবে আপনি ক্যানভা দিয়ে খুব সহজে একটা থামনেল ডিজাইন করতে পারেন সেটা আমরা শিখে নিব সো তার আগে আমি অল ইউ ডিজাইন এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা থামনেল আমার ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিওর জন্য মেক করেছিলাম সো আমরা আজকে এই থামনেলটাই হচ্ছে আবার নতুন করে রিডিজাইন করা শিখব তো এই ডিজাইনটা করতে গেলে আমরা প্রথমে আবার চলে আসি হচ্ছে ক্যানভার একদম মেইন হোম পেজে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে আছি সো এখান থেকে ক্রিয়েট আ ডিজাইন এই অপশনটাতে ক্লিক করবেন এরপর আপনি এখানে যদি লেখেন হচ্ছে ইউটিউব ইউটিউব লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আর্ট ইউটিউব চ্যানেল লোগো ইউটিউব ডিসপ্লে অ্যাড এবং এখানে আছে ইউটিউব থামনিল সো আমরা থামনিল মেক করবো এই জন্য ইউটিউব থামনিলটা এখান থেকে চুজ করবো যেটার সাইজ হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো বিশ পিক্সেল সো এটা ক্লিক করলাম এখানে একটা ব্লাঙ্ক পেজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা দিয়ে আমরা হচ্ছে থামনেল ডিজাইন করব আর এই পেজের সাইজই হচ্ছে বারোশো আশি ইন্টু হচ্ছে সাতশো বিশ পিক্সেল যেটা ইউটিউব থামনেলের সাইজ সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ব্লাঙ্ক যে ডকুমেন্ট আছে এখানে ক্লিক করার পর ঠিক উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার সো এখানে যদি আপনি ক্লিক করেন এখান অনেক ধরনের কালার আছে এখান থেকে আপনার পছন্দের কালার আপনি চুজ করে নেবেন সো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করলাম ওকে তো এরপর আমি এখানে হচ্ছে দেখেন এখানটাতে আমি একটা ছবি ব্যবহার করেছিলাম সো আমরা ছবিটা নিয়ে আসি এইখানে আপলোড এই অপশনটাতে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনার পার্সোনাল যদি কোনো ছবি আপনি থামেলে ব্যবহার করতে চান সেটা আপনি এখান থেকে আপলোড মিডিয়া এই অপশনে ক্লিক করে দেন আপনার যে ছবিটা আপনার কম্পিউটারে যেখানে থাকবে সেখান থেকে চুজ করে দেবেন বাট আমার এখানে আগে থেকে ছবিটা আপলোড করা ছিল সো আমি একটু নিচে দিকে স্কল করি এই ছবিটা আমি পূর্বে আপলোড করে রেখেছিলাম সো এই ছবিটার উপরে যখন আমি ক্লিক করব দেন এই ছবিটা এখানে চলে আসবে এখন এই ছবিটা আমি জাস্ট এখান থেকে মাউস দিয়ে যদি এটাতে ক্লিক করে জাস্ট টান দিয়ে অর্থাৎ ড্রাগ করি তাহলে দেখেন এটা হচ্ছে এই ডান দিকে চলে আসছে এখন এটার সাইজ আপনি এই কর্নারে যদি মাউসটা নিয়ে যান দেখেন এখানে একটা তীর চিহ্ন রয়েছে সো এখানে জাস্ট ধরে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন অথবা নিচের দিকে এইখানটাতে নিয়ে আসার পর যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন আপনি বড় ছোট করতে পারেন ওকে এখন আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন এইটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একদম সলিড ব্ল্যাক আর এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আর এটা কিন্তু ম্যাচ করছে না সো এটা ম্যাচ করাতে গেলে আমি এখান থেকে আবারও ব্যাকগ্রাউন্ডে যাব যাওয়ার পর এখানে দেখেন এই যে ছবিটা আছে ফটো কালার এটার পাশে বেশ কিছু কালার এখানে অলরেডি তারা সাজেস্ট করেছে এখান থেকে আমি এই কালারটা চুজ করি এটা কিছুটা এটার সাথে হচ্ছে ম্যাচ করছে সো আমরা এখন যেটা করব আবার এই ব্যাকগ্রাউন্ডে যাব যাওয়ার পর এখান থেকে প্লাস ক্লিক করে এখান থেকে কালার থেকে কালারটা আমরা এটার সাথে এরকম ম্যাচ করে রাখলাম কালারটা ঠিক করা হয়ে গেলে এখন আমরা দেখি এরপর এখানে আমরা হচ্ছে একটা ছবি ব্যবহার করেছিলাম এটা ছিল রিজিউম মেকিং এর হচ্ছে একটা থামেল সো আমি এখানে যদি এলিমেন্টে চলে আসি এখানে আমি সার্চ করবো হচ্ছে রিজিউম লিখে দেখেন রিজিউম লিখে সার্চ করার পর এখানে অনেক ধরনের ছবি কিন্তু চলে এসেছে এখান থেকে আমি এটা চুজ করব অথবা আমি এটাও চুজ করতে পারি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবার এটাকে আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে আমি হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি আবার চলে এসেছি থাম্বনেইল এখানে আমি দেখেন এখানে লিখেছে হাউ টু ফরমেট এ এবং ঠিক তার ডান পাশে একটা আলাদা একটা শেপ ব্যবহার করেছি এখানে আমরা যদি এলিমেন্টে আসি এলিমেন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইন এন্ড শেপ সি অল এ ক্লিক করেন দেখেন এখানে যত ধরনের শেপ আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আমি একটা শেপ নিব সো আমি এই শেপটা যদি এখান থেকে নেই নেয়ার পর শেপটার কালার আছে সাদা আমি এখান থেকে এটা রেড করে দিলাম এবং এইখানে দেখেন ওয়েট এটার আমি ওয়েটটা একটু বাড়িয়ে দিব একটু মোটা করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন একটা রোটেট চিহ্ন রয়েছে এই যে এখানে মাউসটা নেওয়ার পর এটা বাঁকা হয়ে আছে এখানে ধরে যদি আপনি এটাকে ঘোরান দেখেন এটা কিন্তু হচ্ছে রোটেট হচ্ছে সো আমরা এটাকে নাইনটি ডিগ্রি করে ফেলবো একদম এখন দেখেন একদম নাইনটি ডিগ্রি আছে এবং উপর থেকে এই যে এখানে মাউসটা নিয়ে যাওয়ার পর যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ধরে আমি জাস্ট নিচের দিকে টান দিব তাহলে এটা আরও ছোট হবে ওকে আমি ওয়েটটা কমাচ্ছি এখন আমি এটাকে নিচে ধরে টান দিয়ে এখানে এসে আমি অ্যাডজাস্ট করে দেব চাইলে আরেকটু বড় করতে পারি ওকে সো আমার এই থামনেলে আমি এখানে একটা শেপ ব্যবহার করেছিলাম আর এখানতে তো একটা শেপ ব্যবহার করেছি সো এটা আমি আরেকটু একটু মোটা করে দেই ওকে সো এটা হয়ে গেল দেন আমি এখান থেকে এই টেক্সটটা হাউ টু ফরম্যাট এ রিজিউম আপনি যদি এখানে এই যে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড হেডিং এখানে ক্লিক করলাম দেন এটাকে আমি এখান থেকে ড্রাক বা টান দিয়ে এখানে নিয়ে আসলাম এরপর আমি এখানে লিখলাম হচ্ছে ওকে সো দেখেন এটা লেখার পর কিন্তু আমার নিচে একটা লাইন চলে গিয়েছে আমি জাস্ট এখান থেকে ধরে এটা টান দিব ওকে প্রথমে চলে আসছে আমি বানটা ঠিক করে নিই এখন আমাকে এটা ফন্ট সাইজটা একটু অ্যাডজাস্ট করতে হবে আমি এটা পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ 50 আছে এখান থেকে আপনি মাইনাসে ক্লিক করেন দেখেন এটা ছোট হচ্ছে এরপর আমি আবার এটাকে আরেকটু বামে সরিয়ে নিব আর একটু সাইজ অ্যাডজাস্ট করে নিই ওকে সো আমি নিচে যেটা ছিল হাউ টু ফর্মেট এ এটা এখান থেকে রেডি করে ফেলেছি এখন আমাকে এই সিভি রাইটিং ফরম্যাট এটা আমি এখানে হচ্ছে লিখব সো সেম আগের মতো আমি এখান থেকে অ্যাড এ হেডিং যাব দেন এখান থেকে আমি এই উপরে এইখানটাতে লিখে দিব হচ্ছে সিভি রাইটিং ওকে এরপর ফরম্যাট তো আমি হচ্ছে এটাকে আবার কপি করে ফেলি আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলে কপি পেস্ট হয়ে যাবে দেন আপনি এটাকে কিবোর্ড থেকে নিজের যে আরো বাটন আছে সেটা দিয়ে হচ্ছে যদি আপনি নিজের দিকে নামিয়ে নিয়ে আসেন ওকে এরপর আপনি হচ্ছে এখানে লিখে দেন হচ্ছে তো এখানে ছিল সিভি রাইটিং ফর্মেট আমি এখানে সিভি রাইটিং ফর্মেট লিখেছি বাট এটার মতো কিন্তু এখনো হয়নি সো আমাকে যেটা করতে হবে নিচের ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে তো আমি হচ্ছে নিচের ফন্ট কালারটা এখান থেকে চেঞ্জ করে দেই এটার ফন্ট কালার ছিল অনেকটা এই রকম সো আমি এখান থেকে আবার এই বাটনটাতে ক্লিক করে এটা কারেক্ট অ্যাডজাস্ট করে নিই ওকে তো সিভি রাইটিং ফর্মেট আমি এই ফর্মেটটা আর একটু বাড়িয়ে নিই ফন্ট সাইজটা ওকে সিবি রাইটিংটা বাড়িয়ে ওকে এখন আমার এটার মাঝখানে হচ্ছে একটা লাইন বা একটা ব্যবহার করবো এই লাইনটাকে আমি হচ্ছে জাস্ট আমার কিবোর্ডের যে আপ এরো আছে সেটাতে প্রেস করে আমি হচ্ছে উপরের দিকে নিয়ে যাব তাহলে এটা একদম পারফেক্টলি যাবে ওকে ওকে দেন আমি এখান থেকে এই প্লাস বাটনে হচ্ছে ক্লিক করে এটাকে আরেকটু লম্বা করে নিলাম সো দেখতে পাচ্ছেন সিভি রাইটিং ফর্মেট এবং সিবি রাইটিং ফর্মেট এখানে হচ্ছে ফন্ট সাইজটা আর কিছুটা ছোট ছিল এখানে আমি একটু বড় করে নিয়েছি সো আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন ওকে সো আমরা এটাকে আরেকটু ডানে সরিয়ে নিয়ে আসি ঠিক আছে এটাকে আরেকটু বামের দিকে নিয়ে আসি তাহলে আমরা আরো স্পেস পাবো এবার এটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিই সিবি রাইটিং ফরম্যাট এখন আমাকে লিখতে হবে উপরে যে লেখাটা আছে প্রফেশনাল সিবি টরি দশটি থাপ ওকে সেম আপনি আগের মতোই যেটা করবেন এখান থেকে টেক্সে যাবেন এখান থেকে আপনি একটা অ্যাড হেডিং অথবা এখান থেকে এ সাব হেডিং এটা হচ্ছে সাবটাইটেল মানে আপনার লেখাটা একটু ছোটো হবে সো আমি এখান থেকে এ হেডিং এটা দিয়ে ক্লিক করলাম ক্লিক করে এটা আমি উপরে নিয়ে যাবো এখানটাতে নিয়ে যাওয়ার পর এখানে আমি বাংলায় টাইপ করবো সো বাংলায় আমি এখানে লিখে নিলাম আপনি যদি আপনার কম্পিউটারে হচ্ছে বিজয় বাম ব্যবহার করেন তাহলে সেটাকে ইউনিকোড করে নেবেন কন্ট্রোল আলটা ভি দিলেই আপনি হচ্ছে বাংলা টাইপ করতে পারবেন আর যদি আপনি অব্র ব্যবহার করেন তাহলে অব্র দিয়ে আপনি লিখে ফেলতে পারবেন খুব সহজে এখানে বাংলা সো এরপর আপনি এটাকে জাস্ট একটু উপরে দিকে নিয়ে যায় এবং এটার সাইজটা একটু ছোট করি দেন আমি এটাকে আর একটু বামে দিকে নিয়ে আসি ওকে সো এখন আমি এটার বাম পাশে আরেকটা শেপ নিব যেটা এখানে আমি নিয়েছিলাম একটা লাইন নিয়েছিলাম সো সেম আমি আবারও ইলিমেন্টে চলে যাব এখান থেকে একটা লাইন নিব লাইন নেওয়ার পর এটাকে আমি জাস্ট ছোট করে নিব এবং এটাকে আমি উপরে নিয়ে যাব এখানটাতে নিয়ে যাওয়ার পর এটাকে আমি রোটেট করে দিব এখান থেকে নাইনটি ডিগ্রি রোটেট করব ওকে নাইনটি ডিগ্রি রয়েছে এখন আমি এটাকে আমি চাইলে এটার ওয়েটটা একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে ফাইভ আর রয়েছে এটাকে আমি হচ্ছে নাইন করে দিলাম সো দেখতেই পেলেন কিভাবে খুব সহজেই আমি কিন্তু ক্যানভা দিয়ে একটা থামনেল ডিজাইন করে ফেলেছে আপনারা আপনাদের মতো করে এখান থেকে খুব ইজিলি একটা প্রফেশনাল মানের থামনেল কিন্তু আপনারা রেডি করতে পারেন তো থামনেলটি মেক করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখেন এখানে ডাউনলোড বাটন রয়েছে নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন করার এখানে দেখেন আছে আপনি চাইলে এখান থেকে জিপিজি ফর্মেট সিলেক্ট করতে পারবেন সো আমি পিএনজি ফর্মেটে রেখে এখান থেকে হচ্ছে ডাউনলোড এ ক্লিক করলেই আমার এই যে থামনেলটা আমি মেক করলাম সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে সো এখানে দেখেন থামনেলটা ডাউনলোড হয়ে গিয়েছে আমি এটা ওপেন করে দেখাই এটা হলো আমাদের থামনেল যেটা আমরা একটু আগে ক্যানভা বানিয়েছি সো এখন আপনার থামনেল বানানো বা থামনেল ডিজাইন করা কিন্তু আপনি শিখে গেছেন মার্কেটপ্লেসে প্লেসে কিভাবে কাজ করবেন বা মার্কেট প্লেসে কি ধরনের কাজ আছে সেটা আপনি কিভাবে জানবেন সো তার জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফাইবারে ফাইবারে চলে আসার পর আপনি যদি এখানে লেখেন হচ্ছে ইউটিউব দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন থামনেল যখন আমি লিখব থাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টে অনেক কিওয়ার্ড চলে এসেছে ইউটিউব থামনেল ক্রিয়েট ইউটিউব থামনেল যেগুলো লিখে বায়াররা এখানে সার্চ করে তো আমি এখানে ক্রিয়েট ইউটিউব থামনেল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ইউটিউব থামনেল দিয়ে যতগুলো গিক রয়েছে মানে যতগুলো পোস্ট সেলাররা করেছে সবগুলো এখানে শো করছে এরা প্রত্যেকেই হচ্ছে ইউটিউবের জন্য থামনেল মেক করে থাকে এখানে প্রথমে যে গিগটা দেখতে পাচ্ছেন লেভেল টু সেলার উনি হচ্ছে একটা এরকম থামমিল বানিয়ে দেয় সেটার জন্য চার্জ করে হচ্ছে পাঁচ ডলার আমরা একটু ভিতরে গিয়ে দেখি এই গিকটা ওপেন করি সার্ভিসটা দেখি ভালো করে ওকে দেখেন এখানে ওয়ান ইউটিউব থামিল উইদিন টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে একটা থামিল মেক করে দিবে তার জন্য চার্জ করে পাঁচ ডলার বুঝতে পারছেন আপনি যে এরকম থামিল বানিয়ে আপনি কত টাকা আর্ন করতে পারেন এবং এখানে দেখেন তার রিভিউ আছে পাঁচশো একটা পাঁচশো একটা রিভিউ মানে পাঁচশো একবারেরও বেশি কিন্তু হচ্ছে তার এই গিকটা সেল হয়েছে পাঁচশো একটার মতো রিভিউ পেয়েছে চারটা অর্ডার অলরেডি পেন্ডিং আছে আপনি যদি এখন এই যে পাঁচশো এক এটাকে যদি পাঁচ দিয়ে আপনি হচ্ছে গোন করেন তাহলে তার এই দিক থেকে কত টাকা আর্ন করেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ওকে সো এই ধরনের ডিজাইন করে আপনারা ফাইবার থেকে কিন্তু খুব সহজে প্রচুর পরিমাণ টাকা আর্ন করতে পারেন তবে এটার জন্য আপনার প্যাশন থাকতে হবে আপনাকে ধৈর্য ধরে এই মার্কেটপ্লেসে কিন্তু লেগে থাকতে হবে আপনি প্রথমে কিন্তু যে কাজ পাবেন সেরকমটা না আমরা যদি এই সেলারি প্রোফাইলটা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন এই সেলারটা হচ্ছে দেখেন এটা হচ্ছে পাকিস্তানের একটা সেলার এবং সেই দু সাল থেকে হচ্ছে ফাইবারের সাথে আছে এবং আমরা যদি এই প্রোফাইলের লিংকে ক্লিক করি তাহলে আমরা তার সবগুলো দেখতে পারবো এখানে দেখেন আরো অনেক ধরনের গিক কিন্তু সে দিয়ে রেখেছে প্রত্যেকটাতেই কিন্তু সেল হচ্ছে এটা থামনে এর পাঁচশো একটা এটাও থামনিল এখানে আরো সেল হয়েছে দুইশো পঞ্চাশটারও বেশি এখানেও সে থামনে মেক করে দুইশো তেরোটারও বেশি রিভিউ রয়েছে অর্থাৎ তার এই প্রোফাইল থেকে সে অলরেডি পাঁচটা গিক সে পাবলিশ করেছে প্রত্যেকটাতেই অর্ডার পেয়েছে এবং প্রত্যেকটাতেই রিভিউ রয়েছে অলমোস্ট আপনিও যদি ফাইবার থেকে আর্ন করতে চান ফাইবারে কাজ করতে চান এবং এই থামলেল ডিজাইন করে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি স্টার্ট করতে পারেন এটাতে ভালো একটা ক্যারিয়ার রয়েছে কারণ প্রচুর ইউটিউবার রয়েছে প্রচুর ভিডিও আপলোড করে তাদের অনেকেরই প্রচুর থামলিল দরকার হয় এবং তাদের সময় হয় না থামলিলগুলো মেক করা দ্যাটস ওয়াই তারা কিন্তু ওই ধরনের মার্কেট প্লেসে এসে একজন হায়ার করে ওকে সো এইটা ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজে আপনারা একটা প্রফেশনাল থামেল মেক করা যায় এবং ফাইবার থেকে কিভাবে টাকা আর্ট করতে পারেন সেই বিষয়টা আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরেও কোনো ধরনের আহ মতামত জানা থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমিউনিসেশন এ জানাবেন আর ভিডিওটি ভালো লাইক করবেন সো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ